আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আমরা জি মাওলা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এমসিকিউ ডাইজেস্ট এই বই থেকে এমসিকিউ সমাধান করতেছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের দেখাব সুইচ গিয়ার অ্যান্ড প্রোটেকশন বইয়ের 51 নম্বর থেকে, এর আগে 50 পর্যন্ত দেখিয়েছিলাম, যারা দেখেননি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। 51 নম্বর, রিলের মধ্যে প্লাগ সেটিং কয়েল কেন ব্যবহার করা হয়? উত্তর ক নম্বর, কারেন্টের পরিবর্তন করার জন্য। 52 নম্বর, রিলের ফল্ট ক্লিয়ারিং টাইম কত? 0.07 থেকে 0.1 সেকেন্ড। 53, রিলের অপারেটিং টাইম কত? 0.02 থেকে 0.04 সেকেন্ড। 54, ইন্ডাকশন টাইপ রিলের ডিস্ক কত কোণ পর্যন্ত ঘোরে? 360 ডিগ্রি। একটা ডিস্ক আপনি জানেন, একটা বৃত্ত, ডিস্ক টাইপ বৃত্তের মতো একটা বৃত্ত 360 ডিগ্রি, মানে এই 360 ডিগ্রি ঘোরে। সার্কুলেটিং কারেন্ট পদ্ধতিতে স্বাভাবিক অবস্থায় পাইলট ওয়ারে কত কারেন্ট প্রবাহিত হয়? 0 অ্যাম্পিয়ার। থার্মাল রিলের হিটার কয়েল কোথা হতে কারেন্ট পায়? সিটি থেকে। সিটি এটা দুটি কাজে ব্যবহার করে, আপনি জানেন মিটারিং এবং প্রোটেকশন, প্রোটেকশনের জন্য এটা সিটি থেকে যায়। 57, সলিনয়েড এবং প্লাঞ্জার টাইপ রিলের কয়টি কয়েল থাকে? 2টি। 58, মার্স প্রাইস পদ্ধতিতে পাইলট ওয়ারের সাথে যে কয়েল ব্যবহৃত হয় তার নাম কি? উত্তর ঘ নম্বর, রোটারি কয়েল। বুকলস রিলেতে কয়টি মার্কারি সুইচ ব্যবহৃত হয়? উত্তর 2টি। 60 নম্বর, বুকলস রিলের অপারেটিং টাইম কত? 0.1 সেকেন্ড। এই বুকলস রিলেটি এটি ট্রান্সফরমারে ব্যবহার করা হয়। বুকলস রিলে কত রেটিংয়ে ব্যবহৃত হয়? 500 KVA। ট্রান্সলে পদ্ধতির রেটিং কত? 33 KV। 63, লাইটিং স্ট্রোক কে আবিষ্কার করেন? বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। 64, লাইটিং স্ট্রোক দ্বয়ের মধ্যে সময় পার্থক্য কত? 0.0005 হতে 0.5, মানে দুইটা স্ট্রোক থাকে, স্ট্রোক এ এবং স্ট্রোক বি, এই দুইটির মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে এটি। নেগেটিভ চার্জিত মেঘে স্ট্রোকের পরিমাণ কত? 87%। 85, পজিটিভ চার্জিত মেঘে স্ট্রোকের পরিমাণ কত? 13%। সর্বমোট 100%, একটা যদি মনে রাখেন তাহলে কিন্তু আরেকটা পাবেন। লাইটিং স্ট্রোকে কত ভোল্টেজ থাকে? 200 মেগা ভোল্ট। 68 নম্বর, লাইটিং স্ট্রোকে কারেন্ট কত? 20 কিলো অ্যাম্পিয়ার। 69, লাইটিং স্ট্রোকের সময় কত? 10⁻⁵ সেকেন্ড। লাইটিং স্ট্রোকের পাওয়ার কত? 8000 মেগাওয়াট। লাইটিং স্ট্রোকের ক্ষতিকর স্ট্রোক, স্ট্রোক এ। 72 নম্বর, এক্সপাংশন টাইপ অ্যারেস্টার কত কেবি লাইনে ব্যবহৃত হয়? 33 কেবি। হর্ন গ্যাপ অ্যারেস্টারের অপারেশন টাইম কত? 3 সেকেন্ড। সাবস্টেশনে কোন ধরনের ট্রান্সফরমার ব্যবহার করা হয়? স্টেপ আপ, ডাউন, বোথ। স্টেপ আপ হচ্ছে যে জেনারেটিং সাবস্টেশন যেটা আছে, বিভিন্ন ধরনের সাবস্টেশন আছে আপনারা জানেন 4 ধরনের, জেনারেটিং সাবস্টেশনে ব্যবহার করা হয় এই স্টেপ আপ। আবার যেটা আছে ডিস্ট্রিবিউশন সাবস্টেশন, সেখানে স্টেপ ডাউন, মানে এখানে উল্লেখ নেই কোনটি, তাই আপনারা দিবেন বোথ। 75, সার্জ ভোল্টেজ মাটিতে পাঠানোর জন্য কোন ডিভাইস ব্যবহার করা হয়? অল, এখানে সবগুলোই। লাইটিং কারেন্টের রেঞ্জ কত? 10 কিলো অ্যাম্পিয়ার থেকে 90 কিলো অ্যাম্পিয়ার। ফিডার লাইনে বুস্টার ব্যবহার করা হয় কেন? ভোল্টেজ সমতা করার জন্য। হর্ন গ্যাপ লাইটিং অ্যারেস্টার কোন আকৃতির হয়ে থাকে? গরুর শিং আকৃতির। 11 কেভি লাইন ট্রান্সফরমারের সাথে
কিসের মাধ্যমে সংযোগ থাকে? ফিউজ, গ্যাং আইসোলেটর, বত? এখন যেটা আপনার 33/11 কেবি যেখানে হলো, এখানে কিন্তু আপনার আইসোলেটর হয়ে লাইনের সাথে সংযোগ, এবং এই লাইন গিয়ে যখন আপনার ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার যেটি আছে এখানে কিন্তু এইচটিতে একটা ফিউজ থাকবে, তিন ফেজের জন্য ফিউজ হয়ে তারপরে ট্রান্সফরমার হবে 11/0.4 কেবি। এটি হচ্ছে 33/11 কেবি। তাহলে এটি হচ্ছে অল। 80 নম্বর, ইনডোর সাবস্টেশনের সাইজ কত কেবি হয়ে থাকে? এখানে দেখেন ব্যাখ্যা দেওয়া আছে 33/11 কেবি, 11/0.4 কেবি। আছে আউটডোর সাবস্টেশন কত কেবি হয়? আউটডোর 132/33, 230/132, 400/230, 230/132, 33/11 কেবি। বাংলাদেশের সর্বোচ্চ জেনারেশন ভোল্টেজ কত? এটি নোট আকারে আছে, দেখেন 22 কেবি বর্তমানে আছে APSCL, মানে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড। বাংলাদেশের কয়টি ন্যাশনাল গ্রিড আছে? একটি হচ্ছে PGCB, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ। নিচের কোনটি নিত্য ব্যবহার্য বৈদ্যুতিক যন্ত্রপাতির সংরক্ষণে ব্যবহৃত হয়? ফিউজ। 85 নম্বর, ওভারলোড প্রোটেকশন কোথায় ব্যবহার করা হয় না? অল্টারনেটর। পাওয়ার সিস্টেমে GIS বলতে কি বোঝায়? গ্যাস ইনসুলেটেড সুইচ গিয়ার, বর্তমানে যে সাবস্টেশন গুলো হচ্ছে PGCB-র সেগুলো বেশিরভাগই GIS, কম জায়গার ক্ষেত্রে এই GIS-টি মূলত ব্যবহার করায় এবং আধুনিক সিস্টেম। বোখলস রিলে কোথায় ব্যবহার করা হয়? এর আগে বলেছিলাম এটি ট্রান্সফরমার। 88, এ ফিউজ ওয়ার ইজ মেড অফ, ফিউজ তার, এটি লিড এবং টিন অ্যালয়ে মিশ্রণ। এ সার্কিট ব্রেকার ইজ এজেন্সিয়ালি, সার্কিট ব্রেকার এজেন্সিয়ালি অটোমেটিক সুইচ, মানে যদি সার্কিট ব্রেকার যে রেটিং থাকে তার থেকে বেশি কারেন্ট গেলে যাতে অটোমেটিক এটি সুইচ আকারে এটি ট্রিপ করে। 90 নম্বর, ব্রেকিং কারেন্ট ইজ এ ড্যাশ ভ্যালু, ব্রেকিং কারেন্ট হচ্ছে RMS ভ্যালু, মানে কার্যকরী মান, এটি ফুল মিনিং হচ্ছে রুট মিন স্কোয়ার। লাইটিং অ্যারেস্টার ইজ ইউজড ফর, লাইটিং অ্যারেস্টারটা ব্যবহার করা হয় প্রোটেকশন অফ ইকুইপমেন্ট ফ্রম এক্সটার্নাল লাইটিং, বজ্রপাত, মানে এক্সটার্নাল বাহ্যিক যে লাইটিংটা আছে সেখানে ব্যবহার, তার জন্য ব্যবহার করা হয় প্রোটেকশনে। 92, হুইজ ডিভাইস ইজ ইউজড ফর প্রোটেকশন অফ ইকুইপমেন্ট ফ্রম ড্যামেজ কস্ট বাই ওভারলোড অর শর্ট সার্কিট, যে শর্ট সার্কিটে অথবা ওভারলোডের জন্য প্রোটেকশনের জন্য কোন ডিভাইসটা ব্যবহার করা হয়? সার্কিট ব্রেকার। MCB স্ট্যান্ডস ফর, MCB স্ট্যান্ডস হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, এটি অনেক পরীক্ষায় এসেছে। এ ফিউজ ইজ, ফিউজ হচ্ছে প্রোটেক্টিভ ডিভাইস। 95 নম্বর, অ্যান আইসোলেটর ইজ ডিজাইন টু ওপেন এ সার্কিট নো লোড, এটি আইসোলেটরটা অবশ্যই নো লোডে এটি অপারেশন করতে হবে। ইন SF6 সার্কিট ব্রেকার দ্য SF6 গ্যাস, এই SF6 গ্যাসটার এই বৈশিষ্ট্যগুলো হ্যাজ ইনসুলেটিং প্রপার্টিস, নন ইনফ্লামেবল, ইজ নন পয়সন্স, অল অফ এবভ, সবগুলো আছে। 98, ইন শীট মেটাল ব্ল্যাঙ্কিং শেয়ার ইজ প্রোভাইড অন পান্স অ্যান্ড ডাইস সো দ্যাট কাট ব্ল্যাঙ্কস আর স্ট্রেট। 99 নম্বর, মেটেরিয়াল ইউজড ফর ফিউজ মাস্ট হ্যাভ লো মেল্টিং পয়েন্ট অ্যান্ড হাই স্পেসিফিক রেজিস্ট্যান্স। 100, সর্বশেষ আজকের, ফল্ট লেভেল মিন্স ফল্ট MVA। বন্ধুরা আশা করছি প্রত্যেকটা আপনারা বুঝতে পেরেছেন, যদি কোনোটি ভুল মনে হয় তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করুন, ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।